এসএসসি এম এবং হাবিলদার পদের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে এসএসসির সাইটে শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে এই পদের জন্য তোমরা আবেদন করবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস এই ভিডিওতে আমি তোমাদের ওয়ান বাই ওয়ান জানাবো তো তো সবার প্রথমে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ ওখানে ইম্পর্টেন্ট নোটিস এম টিএস অ্যান্ড হাবিলদার এক্সামিনেশান তো এটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো যেটা এপ্রিল ফোরটিন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে নোটিশটা বার হয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশানের জন্য তোমরা রেজিস্ট্রেশান নাম্বার এবং পাসওয়ার্ড আর ক্যাপচা ফিল করে লগ করতে পারো যারা আগে অ্যাপ্লিকেশান করেছিল এস কোনো সাইটে রেজিস্ট্রেশন করে কোনো পরীক্ষার জন্য আবেদন করেছিল তারা এখান দিয়ে সহজে লগ করে নিতে পারো আর যারা এখনও লগ ইন করি তারা সরাসরি নিচে রেজিস্টার নাও এই অপশানে গিয়ে ক্লিক করো আর অনেকে আছো যারা পাসওয়ার্ড ভুলে গেছে তারা দেখো ওপরে লগ নিচে ফরগেট পাসওয়ার্ড অপশন রয়েছে ওখান দিয়ে তোমরা পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবে তো চলো এখন আমরা রেজিস্টার নাও এই অপশানে গিয়ে ক্লিক করছি তো নতুন রেজিস্ট্রেশনের জন্য এখানে তোমাকে কিছু ডিটেলস সিম্পলি ফিল আপ করতে হবে সবার প্রথমে দেখো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার আধার কার্ড আছে কি না যদি ইয়েস হয় তাহলে আধার কার্ড ইয়েস করবে এবং এখানে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে ওয়ান এতে তোমাকে আধার নাম্বার বসাতে হবে ওয়ান বিতে তোমাকে আধার নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং এই দুটো একই হলে তারপরে কিন্তু এটা কমপ্লিট হবে তারপর ওয়ান সিতে বলছে দেখো যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে ওয়ান সি তোমার জন্য প্রযোজ্য হবে তো এখানে নো রাখছি দেখো ওয়ান সিতে তোমাকে কি দিতে হবে যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে তুমি এই ডকুমেন্টসগুলো এখানে আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারো ড্রাইভিং লাইসেন্স এমপ্লয়ার আইডি প্যান কার্ড পাসপোর্ট স্কুল বা কলেজের আইডি কার্ড তো যদি আধার কার্ড থাকে তাহলে এটাকে ইএস রেখে দাও তারপরে এখানে তোমাকে টু এখানে তোমাকে নাম দিতে হবে নামটা কেমনভাবে দেবে না ঠিক ম্যাট্রিকুলেশান সার্টিফিকেটে যেমনভাবে নাম রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে যেমনভাবে নাম রয়েছে তেমনভাবে তোমরা নামটা বসাবে এবং নামের আগে শ্রী শ্রীমতী মিস্টার মিসেস ডক্টর প্রফেসর এসব কিছু ব্যবহার করার দরকার নেই টু বিতে তোমাকে নামটাকে আবার ভেরিফাই করে নিতে হবে এই সাইটে এসএসসি এসসি সাইটে প্রত্যেকটা ডিটেলস একবার করে ভেরিফাই করিয়ে নেওয়া হয় কারণ একবার তোমার এসএসসি সাইটে ভুল এন্ট্রি থেকে গেলে সেটা কিন্তু কোনোভাবে কারেকশান করা যায় না তারপরে দেখো হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম তুমি কি কখনো নাম চেঞ্জ করেছিলে করলে হ্যাঁ দেবে না করলে না দেবে যদি চেঞ্জ করা হয়ে থাকে তাহলে নতুন যে নামটা এখন হয়েছে সেই নামটা তোমাকে বসাতে হয় তারপরে এখানে ফাদার্স নেম এখানে বাবার নাম বসাবে বাবার নামও ঠিক একইভাবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে যেমন রয়েছে তেমনটা বসাবে এখানেও শ্রী শ্রীমতী মিস্টার ডক্টর প্রফেসর কিছু ব্যবহার করা যাবে না তারপর বাবার নাম এখান দিয়ে ভেরিফাই করাবে মায়ের নামও একইভাবে বসিয়ে ভেরিফাই করাবে তারপরে বসাবে তোমার ডেট অফ বার্থ ফাইভ এতে ডেট অফ বার্থটাও তোমাকে ম্যাট্রিকুলেশান সার্টিফিকেটে যেমন রয়েছে তেমন ডেট অফ বার্থ এখানে বসাতে হবে তারপরে ম্যাট্রিকুলেশান ক্লাস টেন্থ ওর এক্সামিনেশান ডিটেলস কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে সেই বোর্ড তোমাকে এই অপশনগুলো থেকে সিলেক্ট করে নিতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিক তাদের বোর্ড হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপরে তোমাকে আবার এডুকেশন বোর্ডটাকে ভেরিফাই করে নিতে হবে তারপরে দিতে হবে তোমাদের রোল নাম্বার মাধ্যমিকের রোল নাম্বার তোমরা এই অংশে বসিয়ে দেবে ভেরিফাই ইয়ার রোল নাম্বার তোমাদেরকে রোল নাম্বার ভেরিফাই করে নিতে হবে ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছিল সেটা বসাবে ভেরিফাই ইয়ার অফ পাসিং ওটা ভেরিফাই করতে হবে জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে তারপর সেটাকে ভেরিফাই করাবে লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট কতদূর পড়াশোনা করেছো সেটা এখান দিয়ে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দিতে হবে তোমাদের মোবাইল নাম্বার তারপর মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশনের সময় কাছে রাখবে কারণ মোবাইলে ওটিপি পাঠানো হয় ইমেল আইডি ইমেল আইডিটা তোমরা নিজেদের মোবাইলেই পাবে যাদের ইমেল আইডি মুখস্থ নেই তারা প্লে স্টোর বা জিমেল আই জিমেল খুলে সেখান থেকে নিজেদের মেল আইডিটা কালেক্ট করে নিতে পারবে তারপরে স্টেট পারমানেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসে তুমি এখন রয়েছো সেই অ্যাড্রেসটা কোন স্টেটে বা তোমার পারমানেন্ট এখন স্টেট কোনটা সেটা এখান দিয়ে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে সব কিছু একবার ভেরিফাই করিয়ে নেবে এরপর সব কিছু ভেরিফাই করিয়ে নেওয়ার পরে দেখো তোমরা নিচে সেভ অপশান পাবে তো সেভ অপশানে গিয়ে ক্লিক করবে এবং তোমার ডিটেলস এই পেজে সমস্ত ডিটেলস সেভ হয়ে যাবে জেনারেল অর ই এস এখানে নিজের ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্ত পরে আবার ক্যাটাগরিটাকে ভেরিফাই করিয়ে নেবে তারপরে তোমাদের ন্যাশনালিটি ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে আইডেন্টিফিকেশন মার্কস এখানে তোমাদেরকে একটা আইডেন্টিফিকেশান মার্কস দিতে হবে যেমন এখানে দেওয়া আছে দেখো স্যাম্পেলে মোল অন রাইট চিক অর্থাৎ ডান দিকের ঘাড়ে একটা তিল রয়েছে এরকম যদি তোমাদের হাতে পায়ে ঘাড়ে গলায় যেখানে কোথাও যদি তিল থাকে তাহলে সেটাকে তোমরা আইডেন্টিফিকেশান মার্ক হিসেবে ব্যবহার করতে পারো কোথাও কোনো কাটা দাগ থাকলে সেটাকে আইডেন্টিফিকেশান মার্ক হিসেবে ব্যবহার করতে পারো যাদের হেয়ার অর্থাৎ চুল কোঁকড়ানো আছে সেটাও কিন্তু তোমরা নিজেদের আইডেন্টিফিকেশান মার্ক হিসেবে ব্যবহার করতে পারো তারপরে দেখো এতে বলছে যে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি তোমার কোনো ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস নয়তো নো করবে টাইপ অফ ডিসেবিলিটি যদি ইয়েস হয়ে থাকে তাহলে কোন টাইপের ডিসেবিলিটি রয়েছে এখানে দেখো কিছু র্যান্ডাম অপশান দেওয়া রয়েছে এখান দিয়ে তোমরা বেছে নিতে পারবে ডিসেবিলিটি থাকলে তোমাদেরকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে তারপরে দেখো এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে তারপরে তোমাদের স্টেট কোন স্টেটে তুমি থাকছো সেটা বসাবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোথায় সেটা চুজ করে নেবে পিনকোড নাম্বার এখানে চুজ করে নেবে তারপরে ইজ প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সেম ঠিক আছে প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস করবে যদি নো হয় তাহলে নো করবে নো করলে তোমরা এখন কোন অ্যাড্রেসে রয়েছ কোন অ্যাড্রেসে রয়েছো সেই অ্যাড্রেসটা তোমাদেরকে এখানে বসাতে হবে আর যদি সেম হয় তাহলে তো ইয়েস হবে কোনো ব্যাপার না এই কলামটা তোমার নিচের ফিল আপ করার দরকার হবে না এইটা ফিল আপ করার পরে তুমি এখান দিয়ে এই ডিটেলসগুলো ভেরিফাই করে সেভ করে দেবে এরপরে তোমাদের নিচের দিকে ঠিক এরকম একটা ডিক্লারেশন আসবে এখানে আই এগ্রি এই চেকবক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে তারপরে চলে এসছি ফাইনালি এই পেজ যেখানে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছিলো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে মোবাইলে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে এবং তোমরা যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে এটাকে সিম্পলি লগ করে নেবে তো এখানে দেখো তোমার নাম ফাদার নেম ঠিক আছে এই সমস্ত ডিটেলসগুলো চলে আসবে ডেট অফ বার্থ এগুলো চলে আসবে যারা আগে থেকে রেজিস্টার করে রেখেছিলে তাদের কাছে সরাসরি কিন্তু এই পেজটাই ওপেন হয়ে চলে আসবে রেজিস্টার স্টুডেন্টদের শুধুমাত্র বেশ কয়েক কয়েকটা ডিটেলস এখানে ফিল আপ করতে হয় সেটা হলো প্রেফারেন্সেস অফ এক্সামিনেশান সেন্টার অর্থাৎ তুমি কোন কোন এক্সামিনেশান সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে সেগুলো তুমি এক দুই তিন হিসেবে বাছাই করে নাও প্রথমটার প্রেফারেন্স তুমি বেশি দেবে দ্বিতীয়টাই কম এবং তৃতীয়টাতে সবচেয়ে কম প্রেফারেন্স তুমি এখানে দেবে সিরিয়ালি কিন্তু এখানে সাজানো হয় তুমি প্রথম যে প্রেফারেন্সটা দেবে সেটা সেটাই যদি কোনো কারণে সিট বুক হয়ে যায় সেটার সিট বুক হয়ে গেলে তোমাকে দ্বিতীয় প্রেফারেন্সে তোমার এক্সামিনেশান সেন্টার দেওয়া হয় এইভাবে কিন্তু তুমি এক্সামিনেশান সেন্টারগুলো পাবে তাই তোমার সবচেয়ে কাছে যে স্থানটা হবে সেটাকে তুমি প্রথমে দাও ঠিক আছে তারপরে হোয়েদার ইউ আর এক্স সার্ভিস যদি এক্স সার্ভিস ম্যান হও তাহলে ইয়েস করবে নয়তো নো করবে তারপরে এখানে ডেট অফ জয়নিং আর্ম ফোর্সেস কোন ডেটে যদি ইয়েস করে থাকো তাহলে ডেট দিতে হবে এখানে ডিটেলস বসাতে হবে তারপরে দেখো এখানে বলছে হোয়েদ সিকিং এজ রিলাক্সেশান তোমার এজ রিল্যাক্সেশানের প্রয়োজন আছে কি না যারা এস আছে তাদের জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে আর পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য দশ বছরের ছাড় দেওয়া হবে যদি তোমার এর মধ্যে কোনো এজ রিল্যাক্সেশানের দরকার হয় তাহলে তুমি সেটাকে ইয়েস করতে পারো বা নো করতে পারো তারপরে দেখো এখানে একটা ডিটেলস এরকম একটা বড় ছক তুমি অ্যাপ্লিকেশান ফর্মের মাঝখানেই কিন্তু পাবে ঠিক আছে এই ছকটা আর কিছু নয় তুমি কোন পদের জন্য কোথায় কাজটা নিতে চাও তার কোড নাম্বারগুলো দেখো তোমাদের নিচের দিকে ছক বক্স করা আছে সেখানে কিন্তু বাছাই করতে হবে এখানে দেখো বারো একত্রিশ পঞ্চান্ন পঁয়ষট্টি একাত্তর কয়েকটা নাম্বার দিয়ে পরে সবগুলো গুনগুন করা আছে অর্থাৎ এখানে দেখো যদি তুমি ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের মধ্যে কাজ নিতে চাও এম পদের জন্য অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমার এখানে থার্টি ফোর নাম্বার এখানে তুমি সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল এমটিএস পদে অ্যাপ্লিকেশান অর্থাৎ তুমি এর হয়ে কাজ করবে মাল্টিটাস্কিং স্টাফ হয়ে কাজ করবে ওয়েস্ট বেঙ্গল থেকে তো এখানে থার্টি ফোর প্রেফারেন্স রাখলে তারপরে যদি তুমি চাও যে না আমি হাবিলদার পদে কাজ করবো তাহলে তুমি দেখো হাবিলদার পদের জন্য টোয়েন্টি সেভেন কলকাতা সিজিএসটি তো এখানে তুমি কি রাখবে না চৌত্রিশ চৌতিরিশ টোয়েন্টি সেভেন এই দুটো নাম্বার কিন্তু তখন তুমি এখানে বসাবে আরও যদি তোমার কোনো প্রেফারেন্স থাকে তাহলে তুমি সেগুলো পরপর বসাতে পারো যদি তোমার প্রেফারেন্স শেষ হয়ে যায় তাহলে তুমি সেখানে একটা এক্স দেবে ট্যাপ মারলে একটা দেখবে পপ আপ দেবে সেটাকে ওকে করবে তো বাকি সব ঘরগুলো এখানে ক্রস মার্ক চলে আসবে তারপরে এখানে একটা অপশন রয়েছে দেখো হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান তো হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চুজ করে নেবে তারপর ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে তো এখানে তুমি টেন স্ট্যান্ডার্ডের ডিটেলসটা বসাতে হবেই তোমাকে বাধ্যতামূলকভাবে এখানে স্ট্যাটাস পাস সিলেক্ট করবে ইয়ার অফ পাসিং কত সালে তুমি পাস করেছো সেটা এখান দিয়ে দেবে তারপরে ক্লাস টেন স্ট্যান্ডার্ডে তোমার রোল নাম্বার কত ছিল এবং সেখান দিয়ে পার্সেন্টেজটা বসিয়ে দেবে হ্যাঁ তারপরে দেখো বাইশ নম্বরের একটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে যেখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশান অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি অর্থাৎ এখানে তোমার যে পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে তুমি অন্যান্য এম টিএস এর যেসব পদগুলো রয়েছে তার জন্য অ্যাভেলেবেল করাতে চাও কি না তো এগুলো সব এটা তুমি ইয়েস রেখে দেবে এখানে দেখো অ্যাড্রেসটা এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাকে একবার দিয়ে দেওয়া হবে যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় এন্ট্রি করেছিলে তারপরে এখানে দেখো ফটোগ্রাফ এবং সিগনেচার ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটো আপলোড খুব ভালোভাবে করতে হবে কারণ ফটো রকমভাবে যদি বাঁকা টেরা ঠিক আছে বা তুমি একটা ব্লোর ছবি কোন সেলফি ফটো এরকম ফটো দিলে কিন্তু চলবে না কেমন ধরনের ফটো চলবে দেখো স্পষ্টভাবে এখানে বলে দেওয়া রয়েছে সবার উপরে যে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ একদম স্ট্রেট মুখ থাকবে ঠিক আছে ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে নিচে দেখো এরকম লালচে ফটোগ্রাফ অর্ধেক মুখ কেটে গেছে মাথায় টুপি পরা ঠিক আছে তারপরে মুখটা পরিষ্কার নয় ব্লোর ঘোলা উল্টো ফটো আপলোড করে দিয়েছে কেউ কেউ চশমা পরে ফটো দিয়ে দিয়েছে এই ধরনের কোনোরকম ফটো চলবে না একদম প্লেন সাদামাটা ফটো প্লেন ব্যাকগ্রাউন্ডের স্ট্রেট ফটো পাসপোর্ট সাইজে তোমরা এখানে আপলোড করবে কত কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে এখানে স্পষ্টভাবে বলা আছে দেখো কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাকে ফটো আপলোড করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যার ওয়াইট হবে চওড়া এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট হবে এই মাপে তোমাদেরকে ফটো আপলোড দিতে হবে সিগনেচারও ঠিক একইভাবে তোমাদেরকে আপলোড করতে হবে ফোর সেন্টিমিটার ইন্টু টু পয়েন্ট সেন্টিমিটার অর্থাৎ টু সেন্টিমিটার এই মাপে কিন্তু তোমাদেরকে সিগনেচারটা আপলোড দিতে হবে সাদা কাগজের ওপরে সিগনেচার করবে কোনোরকম কালার কাগজ ব্যবহার করবে না সিগনেচারের সময় ফটোটা কত দিনের আগে তোলা হবে দেখো এখানে টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসের তেইশের পরে তেইশ তারিখের পরে তোমাদের ফটোটা তোলা হতে হবে তার থেকে বেশি পুরোনো ফটো কিন্তু এখানে চলবে না ফটো যখন তোমরা আপলোড করবে ফটোর নিচে অবশ্যই পারলে ডেটটা বসিয়ে দেবে তারপরে এখানে দেখো সিম্পল একটা ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা তোমাদের সাবমিট করতে সাবমিট করতে হবে তারপরে এখানে দেখো নিচে প্রিভিউ অপশান পাবে তো প্রিভিউ অপশানে কী হবে তুমি তোমার সমস্ত ডিটেলস সেখানে দেখতে পাবে সমস্ত ডিটেলসটা দেখে তুমি ওটাকে সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার পরে তোমাকে দেখবে সরাসরি প্রিন্ট অপশান দিয়ে দিচ্ছে তখন তুমি অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট করে নিতে পারবে দু পেজের প্রিন্ট আউট থাকবে তো সেই প্রিন্ট আউটটা তোমরা যত্ন করে রেখে দেবে তো এই হলো এম অ্যাপ্লিকেশান পদ্ধতি ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অ্যাপ্লিকেশানের সময় সরাসরি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব। ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে